হ্যালো ভিউয়ার্স, আমার আজকের বিষয় হলো গিয়ে ইউটিউব চ্যানেল নেম আইডিয়া। আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু সঠিক হতে হবে, তা না হলে কিন্তু আপনাদের চ্যানেলটা সার্চে আসবে না বা র‍্যাঙ্কে আসবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন আপনার ইউটিউব চ্যানেলের সঠিক নাম কিভাবে রাখবেন। সো গাইজ, আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আমি ইউটিউবে এসে ইউটিউব চ্যানেলের নামটাকে লিখে সার্চ করলাম। এখানে ইউটিউব চ্যানেলের নাম এসেছে, তবে এখানে যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে দেখুন টাইপ লেখা আছে, টাইপে লিখে চ্যানেলে সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাপ্লাই করলাম, এখানে অনেকগুলো চ্যানেল চলে এসে এখানে আপনি দেখবেন যে আপনার চ্যানেলের নামে হাই র‍্যাঙ্কের কোনো চ্যানেল আছে কি না। যদি হাই র‍্যাঙ্কের চ্যানেল থাকে তাহলে এই নামটাকে বাদ দিয়ে আরেকটা নেম সার্চ করবেন। তো আপনি যে নামটা সিলেক্ট করবেন এই নামে যাতে অন্য কোনো বড় চ্যানেল না থাকে এদিকে খেয়াল রাখবেন। তবে ইউটিউব চ্যানেলের নামটা রাখার সময় অবশ্যই ম্যাক্সিমাম 3 ওয়ার্ডের মধ্যে রাখবেন। সবথেকে ভালো হয় যদি আপনি আপনার নামটাকে ইউজ করেন আপনার ইউটিউব চ্যানেল নেম হিসেবে। সো গাইস, ইউটিউব রিলেটেড এরকমের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।